গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই সুস্থ আছেন। তো সকাল হয়ে গেছে, বেজে গেছে ঘড়িতে 7:30। তো 7:30 সময় দেখুন মেঘলা ওয়েদার আছে, বৃষ্টি ঝিরিঝিরি পড়ছে, দারুণ ওয়েদারটা, তাই না বলুন? তো আজকে আমার একটু মাথার মধ্যে বুদ্ধি আসলো, চলুন আজকে একটু দই বড়া করা যাক। তো দই বড়া খেতে আমার হাজবেন্ড প্রচণ্ড ভালোবাসে আর আমার তো অসাধারণ লাগে। তো দেখুন কীভাবে বাজটা পড়ছে, শুধু চমকেই যাচ্ছে, কিন্তু অতটা বাজ পড়েনি জানেন, শুধু চমকেই গেছে। আর হালকা হালকা একটু বৃষ্টি হচ্ছে, যে খুব বৃষ্টি হয়েছে এটা না, হয়েছে অল্প হয়েছে, তাও এই গরমের হাত থেকে বাঁচার জন্য এইটুকু বৃষ্টি শান্তি আমার। কারণ এত গরম হয়ে গেছে না, তো এত শরীর খারাপ লাগছিল যে আর বাচ্চাদেরও রাখা যাচ্ছে না, বড়োদেরই কষ্ট হচ্ছে, তো বাচ্চাদের আরও কষ্ট হবে বলুন। এই দেখুন মেঘই চমকে যাচ্ছে, কিন্তু বৃষ্টি বেশি হচ্ছে না, কিন্তু বাজও পড়ছে না সেমনি। তো ওয়েট করছি, মেয়ে অ্যাকচুয়ালি এখনও ঘুম থেকে উঠেনি, তো উঠলে আমি ওর জন্য কিছু না কিছু প্রিপারেশন করে দেবো। আর আজকে একটু মাথার মধ্যে বুদ্ধি আসলো, দই বড়াটা করি, তো খুবই ভালো লাগে দই বড়া খেতে, চলো দই বড়া করা যাক। এসে গেছি, বাজে এখন 1:30, মেয়েকে ঘুম পাড়িয়ে দিচ্ছি খাই দাইয়ে। এবারে আমি কড়ায় বসিয়ে দিচ্ছি তেল, আর আমি সকালবেলা যখন ইচ্ছা হচ্ছিল তখন একটু বিউলির ডাল ছিল আমার ঘরে, আমি এনে স্টকে রেখে দিই, খুব ভালো লাগে বলে। এই যে বেটে নিয়েছি, একটু সকালবেলায় ভিজিয়ে নিয়েছিলাম, দুপুরবেলা ও ঘুমানোর আগে আমি বেটে নিই, কেন আবার আবার উঠে যাবে, ওর ঘুম খুব পাতলা। আর ওই সাইডে দেখলেন একটা বাটির মধ্যে আমি চাপা দিলাম, ওটার মধ্যে একটু গরম জল আর নুন দিয়ে রেখে দিয়েছিলাম, আর ওর মধ্যে সামান্য একটু হিং দিয়ে দিলাম, যাতে ডাইজেস্টটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, কারণ ডাইজেস্ট না হলে না এবি অসুবিধা হয়। দই বড়াতে একটু তেলে ছাঁকা, আর আপনাদের আরেকবার আমি রেসিপি করে দেখাবো দই বড়া বিনা তেল ছাড়া, খুবই টেস্টি হয়, ওটাও খুব হেলদি। তো দই বড়া অ্যাকচুয়ালি হেলদি, যা গরম পড়েছে পেটের জন্য তো প্রচণ্ড হেলদি। এর মধ্যে আমার মেয়েও খাবে, এর মধ্যে কোনো কিছু হার্মফুল কিছু নেই যে বাচ্চাকে খাওয়াতে পারবো না, আমার বাচ্চা অনায়াসে আনন্দ করে খায়। এই যে আমি ছোটো ছোটো করে একটা দই বড়া ছেড়ে দিয়ে দেখলাম তেলটা ঠিকঠাক আছে নাকি, এবার ঠিক আছে দেখেছি, তখন আমি একসাথে অনেক কটাই ছেড়ে দিয়েছি, বেশি আমি করছি না, সবার জন্য 5-6টা করেই করছি, তার বেশি দেবো না। এই যে দেখুন আমার দই বড়া হয়ে গেছে, আমি নুন জলে ছেঁকে একটা কন্টেনারে রেখে দিয়েছি, সন্ধেবেলা সবাই একসাথে সাজিয়ে খাবো। এই যে দেখুন আমার কী অবস্থা, খেয়ে একদম স্নান করে গেছি, অবস্থা খুবই খারাপ আছে এখন আমার, দেখছেন কীভাবে ঘাম টপকাচ্ছে আমার, মানে সেদ্ধ করে দিল ভগবান আমাদের এই গরমে। তার মধ্যে মাথায় একটু শ্যাম্পু করেছিলাম, তো সেটাও এখন জল খোলা হয়নি। এই যে আমার দই বড়ার লোক দেখে নিন, এমনি হয়েছিল দই বড়াটা, ইয়াম হয়েছিল। সন্ধে হয়ে গেছে, দেখুন এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কিন্তু জানেন গরমটা একদম কাটেনি, ঝিরিঝিরি বৃষ্টি পড়লেও না গরমটা সেই রয়ে গেছে। এই যে আমার মেয়ে বৃষ্টি দেখছে, ও বৃষ্টি দেখতে খুব ভালো লাগে, আর ও ঝড় হলে তো পাগল হয়ে যায়। এই যে কি খুশি হয়ে গেছে, একদম আনন্দে নাচছে, আর ও বৃষ্টিতে টাচ করবে, আমি ওকে টাচ করতে দিচ্ছি না, কারণ অসময় বৃষ্টি হচ্ছে, ওর যে ঠান্ডা ঠান্ডা লেগে যায় না একটা রিস্ক থাকে, তাই না? ওকে আমি সবসময় ভালোভাবে রাখার চেষ্টা করি যাতে বেশি ঠান্ডা না লেগে যায়, ঠান্ডা লেগে খুব কষ্ট হয়। এই সাইডে মামুনির সাথে কথা বলছি, তো আজ রাতটা মনে হয় ঘুমটা ভালো হবে অন্যদিনের তুলনায়। তো এখানে আমি আমার ব্লগটা শেষ করছি বন্ধুরা, একটা ছোটো ব্লগ নিয়ে এসেছিলাম আপনাদের সামনে, আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ব্লগটি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড নাইট আজকের জন্য, সঙ্গে থাকবেন, আমাকে আরও উৎসাহিত করবেন যাতে আপনাদের আরও ব্লগ আমি দিতে পারি। গুড নাইট সবাইকে।